বর্তমান বিশ্বে থাইরয়েড গ্রন্থির নানা সমস্যা বিশ্বে অন্যতম হরমোনজনিত সমস্যা হিসাবে দেখা যাচ্ছে। প্রধানত মহিলারা এই রোগে বেশি ভোগেন। থাইরয়েড গ্রন্থিটা দেখতে অনেকটা প্রজাপতির মতো এবং সেটা আমাদের এই গলার সামনে, মানে যে ট্রাকিয়া বা শ্বাসনালী আছে সেই ট্রাকিয়া বা শ্বাসনালীর যে গোল গোল রিং বা কার্টিলেজগুলো থাকে সেই কার্টিলেজের ঠিক সামনের দিকে থাকে। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন অর্থাৎ T3 T4 খরিত হয়। কীভাবে খরিত হয়? আমাদের মাথায় যে পিটুইটারি গ্ল্যান্ড আছে সেই আন্টেরিয়ার পিটুইটারি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা TSH রিলিজ হয়। সেই TSH যখন থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে তখন এই T3 T4 রিলিজ হয়। এই থাইরয়েড হরমোনগুলি অর্থাৎ T3 T4 আমাদের মানসিক বিকাশ, শারীরিক বিকাশ এবং বিভিন্ন বিপাকীয় কার্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই থাইরয়েড হরমোন কম খরিত হলেও সমস্যা দেখা দেয়, আবার বেশি খরিত হলেও সমস্যা দেখা দেয়। আমাদের শরীরে থাইরয়েড কম খরিত হলে তাকে হাইপোথাইরয়েডিজম, বেশি খরিত হলে তাকে হাইপারথাইরয়েডিজম বলে। হাইপোথাইরয়েডিজমের জন্য আমাদের মানসিক এবং শারীরিক দু ধরনের অসুবিধা দেখা দেয়। যেসব মানসিক অসুবিধাগুলো দেখা দেয় সেগুলো হচ্ছে অবসাদ বা ডিপ্রেশন, সবসময় ক্লান্তি বা অলসতা ভাব, সবসময় ঘুম ঘুম ভাব পাওয়া, কোনো কাজে মনোসংযোগ না হওয়া, স্মৃতিশক্তি কমে যাওয়া বা ভুলে যাওয়ার প্রবণতা দেখা দেয়। আর যেসব শারীরিক সমস্যা দেখা দেয় সেগুলো হচ্ছে যে দেহের ওজন বেড়ে যায়, কনস্টিপেশন হয়, ঠান্ডা একদম সহ্য করতে পারে না, দেহের ত্বক শুষ্ক খসখসে হয়ে যায়, চুল পড়া বা হেয়ার লস হয়, মেয়েদের ক্ষেত্রে অনিয়মিত পিরিয়ডস দেখা যায়, গলার স্বর কর্কশ হয়ে যায়। এইসব শৈশবকালে যদি হাইপোথাইরয়েডিজম দেখা যায় অর্থাৎ ক্রেটিনিজম হয় সেক্ষেত্রে কী হয়, বাচ্চাদের বুদ্ধির বিকাশ ঠিকঠাক হয় না, বাচ্চাদের দৈহিক বৃদ্ধি ঘটে না, অর্থাৎ বাচ্চাদের যে অ্যাপিয়ারেন্স হয় সেটা হচ্ছে ইডিওটিক টাইপের। হাইপোথাইরয়েডিজমের একটা মোস্ট কমন কারণ কি, গয়টার বা গলগণ্ড। এই গয়টার বা গলগণ্ড আয়োডিনের অভাবে হয়। এখানে কী হয়, থাইরয়েডের আকারটা প্রচুর বেড়ে যায়। থাইরয়েডের আকার প্রচুর বেড়ে যায় তার ফলে আমাদের গলা কী হয়, সয়েলিং হয় বা ফুলে যায়। এই থাইরয়েডের আকার বেড়ে গেলে কী হয়, আমাদের যে ট্রাকিয়া বা শ্বাসনালী আছে তার উপর প্রেশার পড়ে, ফলে আমাদের অনেক সময় শ্বাসকষ্ট হতে পারে বা গলায় ব্যথা হতে পারে। এবার হাইপারথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন বেশি খরিত হলে কী ধরনের সমস্যা দেখা যায়? হাইপারথাইরয়েডিজমে যা সমস্যা দেখা যায় ঠিক তার বিপরীত সমস্যা এখানে দেখা যাবে। কীরকম, হাইপোথাইরয়েডিজমে কী হয়, দেহের ওজন বেড়ে যায়। হাইপারথাইরয়েডিজমে দেহের ওজন কমে যাবে। হাইপোথাইরয়েডিজমে কী হয়, কনস্টিপেশন দেখা যায়। হাইপারথাইরয়েডিজমে লুজ মোশন দেখা যায়। হাইপোথাইরয়েডিজম হলে ঠান্ডা লাগে খুব, মানে ঠান্ডা সহ্য করতে পারে না। হাইপারথাইরয়েডিজমে গরম সহ্য করতে পারবে না, বেশি বেশি ঘাম হবে। হাইপোথাইরয়েডিজমে কী হয়, সবসময় ঘুম ঘুম ভাব, অলসতা, ক্লান্তি এইসব হয়। হাইপারথাইরয়েডিজমে কি, হাইপার অ্যাক্টিভ স্টেট, অর্থাৎ পেশেন্ট সবসময় একটা চঞ্চল প্রকৃতির হবে, অ্যাংজাইটি হবে, নার্ভাস হবে। আপনি পেশেন্টের সঙ্গে কথা যখন বলবেন, কথা বলার সময় লক্ষ্য করবেন তার হাত বা পাগুলো ঠিক কাঁপছে, এরকম কিন্তু হাইপারথাইরয়েডিজমে পেশেন্টের এই যে হাত পা কাঁপা বা অ্যাংজাইটি ভাব, ছাপা ছটপট ভাব, এগুলো কিন্তু একটা টিপিক্যাল ফিচার্স। এবার হাইপারথাইরয়েডিজমের একটা কমন কারণ হচ্ছে গ্রেভস ডিজিজ। গ্রেভস ডিজিজের জন্য যদি হাইপারথাইরয়েডিজম হয় তাহলে পেশেন্টের কি চোখগুলো বড় বড় হয়ে যায়, যেটা আমরা বাংলায় বলি বিস্ফোরিত চোখ বা এক্স অপথ্যালমাস। এবার আমাদের শরীরে এইসব উপসর্গ দেখা দিলে কী কী ইনভেস্টিগেশন করতে হবে, একটা হচ্ছে থাইরয়েড প্রোফাইল অর্থাৎ TSH, T3, T4, CBC মেনলি হিমোগ্লোবিন পার্সেন্টেজ, লিপিড প্রোফাইল, USG অফ নেক, থাইরয়েড স্ক্যান, TPO অ্যান্টিবডি এবং FNAC। থাইরয়েড প্রোফাইল মানে কি, থাইরয়েড প্রোফাইল মানে T3, T4 এবং TSH এর রেঞ্জটা নর্মাল আছে না বেশি আছে না কম আছে সেটা দেখতে হবে। আমার কাছে পেশেন্ট যখন ফার্স্ট টাইম আসবে তখন আমি তাকে শুধুমাত্র TSH করতে দেবো, কারণ TSH হচ্ছে মোস্ট সেন্সিটিভ ইন্ডিকেটর। এবার TSH যদি কম বা বেশি হয় তখন আমি T3 বা T4 করতে দেবো, আর TSH যদি নর্মাল রেঞ্জের মধ্যে থাকে তাহলে T3 T4 করতে দেবো না। এবার এই TSH T3 T4 এর রিপোর্ট থেকে কীভাবে বুঝবেন যে এটা হাইপোথাইরয়েডিজম না হাইপারথাইরয়েডিজম? TSH বেশি, T4 কম, মানে হচ্ছে হাইপোথাইরয়েডিজম। TSH কম,
T4 বেশি মানে হাইপার থাইরয়েডিজম, TSH বেশি কিন্তু T4 T3 নর্মাল মানে হচ্ছে সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, মানে হাইপোথাইরয়েডিজম হয়েছে কিন্তু তার জন্য কোনো উপসর্গ দেখা যাচ্ছে না, আর TSH কম কিন্তু T3 T4 নর্মাল সেটা হচ্ছে সাব ক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম, মানে এক্ষেত্রে হাইপারথাইরয়েডিজম হয়েছে কিন্তু কোনো উপসর্গ দেখা যায়নি। হিমোগ্লোবিন পার্সেন্টেজ, হিমোগ্লোবিন পার্সেন্টেজ কেন করতে দেওয়া হয়? হাইপোথাইরয়েডিজম হলে পেশেন্টের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় অর্থাৎ অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়, তাই হিমোগ্লোবিন চেক। লিপিড প্রোফাইল, হাইপোথাইরয়েডিজম হলে হাইপারলিপিডেমিয়া হয় অর্থাৎ কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড এগুলো বেড়ে যায়। এবার তোমার হচ্ছে ইউএসজি অফ নেক FNAC তারপর থাইরয়েড স্ক্যান এগুলো আমরা কখন করব? যখন দেখব যে থাইরয়েড গ্ল্যান্ডটা আকারে বেড়ে গেছে বা থাইরয়েড আমার নডিউল টাইপের হয়েছে, তো সেই বেড়ে আকার বেড়ে যাওয়ার কারণটা কি বা নডিউলটা কি ক্যান্সারের জন্য হচ্ছে না ক্যান্সারের জন্য নয় সেইগুলো রুল আউট করার জন্য আমার থাইরয়েড স্ক্যান ইউএসজি FNAC এগুলো ম্যান্ডেটরি। থাইরয়েড রোগের ট্রিটমেন্ট কি? প্রথমে হাইপোথাইরয়েডিজমের ট্রিটমেন্ট বলি। তো হাইপোথাইরয়েডিজম মানে কি? থাইরয়েড হরমোন কম ক্ষরিত হচ্ছে, তাহলে আমাদেরকে কী করতে হবে? বাইরে থেকে থাইরয়েড হরমোন ওষুধ হিসাবে দিতে হবে। হাইপোথাইরয়েডিজমের জন্য আমরা ফার্স্ট লাইন মেডিসিন যেটা ইউজ করি সেটা হচ্ছে লিভোথাইরক্সিন। এর অনেক কোম্পানি আছে বা ব্র্যান্ড আছে, যেমন এলট্রক্সিন বা থাইরোনর্ম বা থাইরক্স। এই ওষুধটা কি 50 পাওয়ারের, 75 পাওয়ারের অথবা 100 পাওয়ারের হতে পারে? আমরা সাধারণত 50 থেকে 75 পাওয়ার দিয়ে স্টার্ট করি। পেশেন্টের যদি কার্ডিওভাস্কুলার ডিজিজ অর্থাৎ হাইপারটেনশন থাকে বা হার্ট ডিজিজ থাকে সেক্ষেত্রে আমরা লো পাওয়ার দিয়ে স্টার্ট। এই লিভোথাইরক্সিন ওষুধটা আমরা সাধারণত সকালবেলায় খালি পেটে খেতে বলি, এবং এই ওষুধটা খাওয়ার অন্তত 30 মিনিট আগে কোনো খাবার খাওয়া উচিত নয়, কারণ 30 মিনিট মধ্যে যদি কোনো খাবার খাওয়া হয় তাহলে কী হয়, এই ওষুধটার কার্যক্ষমতা কম হয়। এই জন্য আমরা সবসময় বলি সকালবেলায় খালি পেটে ওষুধটা খেতে এবং খাওয়ার অন্তত 30 মিনিট আগে যেন কোনো খাবার খাওয়া না হয়। হাইপোথাইরয়েডিজমে কী হয়, রোগীর হিমোগ্লোবিন কমে যায়। যদি হিমোগ্লোবিন কম থাকে তাহলে আয়রন ট্যাবলেট দেবো, আর আয়রন সমৃদ্ধ খাবার যেগুলো আছে সেগুলো বেশি করে খেতে বলবো। হাইপারথাইরয়েডিজমের ট্রিটমেন্ট, হাইপারথাইরয়েডিজমে কী হয়, থাইরয়েড হরমোন বেশি পরিমাণ ক্ষরিত হয়, তাহলে আমাকে এমন ওষুধ দিতে হবে যাতে থাইরয়েড গ্রন্থি বাধাপ্রাপ্ত হয়, ফলে থাইরয়েডটা একটু কম ক্ষরিত হয়। এক কথায় অ্যান্টি থাইরয়েড ড্রাগ দিতে হবে, মানে অ্যান্টি থাইরয়েড মেডিসিন দিতে হবে। অ্যান্টি থাইরয়েড মেডিসিন একটা হচ্ছে মেথিমাজল আর একটা হচ্ছে প্রোপাইল থাইওরাসিল বা PTU। মেথিমাজল 5 পাওয়ারে বা 10 পাওয়ারে পাওয়া যায়, প্রোপাইল থাইওরাসিল বা PTU কত পাওয়ারে পাওয়া যায়? 50 পাওয়ারের পাওয়া যায়। আমরা যদি পেশেন্টকে মেথিমাজল দিই তাহলে সেটাকে দিনে একবার খেতে বলতে হবে, যদি প্রোপাইল থাইওরাসিল বা PTU দিই তাহলে দিনে 2 থেকে 3 বার খেতে বলতে হবে। এবার মেথিমাজল আমরা যদি ইউজ করতে দিই তাহলে পেশেন্ট যদি প্রেগনেন্ট হয় সেই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু প্রথম 3 মাস গর্ভাবস্থার প্রথম 3 মাস মেথিমাজল একদম দেওয়া যাবে না। সেক্ষেত্রে আমরা কী করব, মেথিমাজলের পরিবর্তে প্রোপাইল থাইওরাসিল দেবো। এক কথায় গর্ভাবস্থায় বেস্ট হচ্ছে প্রোপাইল থাইওরাসিল। এবার প্রোপাইল থাইওরাসিলের আবার একটা অসুবিধা হচ্ছে, এ লিভারকে খুব ড্যামেজ করে। যদি পেশেন্টের লিভারের কোনো অসুবিধা থাকে তাহলে সেক্ষেত্রে প্রোপাইল থাইওরাসিল ব্যবহার করা যাবে না। হাইপারথাইরয়েডিজমে আবার কী করা হয়, রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি দেওয়া হয়। এবার এই মেডিসিন আর রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপির মাধ্যমেও যদি হাইপারথাইরয়েডিজম কন্ট্রোল না হয় তখন আমাদের সর্বশেষ অপশন যেটা থাকে সেটা হচ্ছে সার্জারি। থাইরয়েডের সার্জারিকে কী বলা হয়, থাইরয়েডেক্টমি। থাইরয়েডেক্টমিতে কী করা হয়, পুরো থাইরয়েড গ্রন্থি কেটে বাদ দেওয়া হয়, কখনো একটা লোব কেটে বাদ দেওয়া হয়, কখনো একটা লোবের একটু অংশ কেটে বাদ দেওয়া হয়। তাহলে এই যেগুলোকে আমরা বলি হেমি থাইরয়েডেক্টমি বা সাবটোটাল থাইরয়েডেক্টমি বা টোটাল থাইরয়েডেক্টমি। যেসব মানুষদের ক্ষেত্রে থাইরয়েডের রোগ আছে সেই সব মানুষদের ক্ষেত্রে বা যারা থাইরয়েডের ওষুধ খাচ্ছে তাদের ক্ষেত্রে কী হয়, প্রতি 4 থেকে 6 সপ্তাহ অন্তর অন্তর TSH চেক করতে হবে, কারণ দেখতে হবে সেটা নর্মাল আছে না বেশি আছে না কম আছে দেখতে হবে, কারণ তার উপর ডিপেন্ড করে ওষুধের বন্ধ রাখতে হতে পারে বা ওষুধের ডোজ বাড়াতে হতে পারে কমাতে হতে পারে, এগুলো ঠিক করতে
থাইরয়েড রোগ হলে মেয়েদের কি কি সমস্যা হয়? থাইরয়েড রোগে মেয়েদের যে পিরিয়ড সেটা অনিয়মিত হয়, কখনো 2 মাস পর হয়, কখনো 3 মাস পর হয়, কখনো কখনো 6 মাস পরও হয়, কখনো পিরিয়ডস মাসে মাসে হচ্ছে কিন্তু খুব অল্প পরিমাণ হতে পারে। অনেক সময় কি হয়, পিরিয়ডসটা অল্প বয়সে বন্ধ হয়ে যায়, অর্থাৎ অল্প বয়সেই মেনোপজ দেখা যায়। পেশেন্ট বন্ধাত্ম হতে পারে, অর্থাৎ ইনফার্টিলিটি। যদি প্রেগন্যান্ট হয় সেক্ষেত্রে পেশেন্টের বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে, মানে মিসক্যারেজ হতে পারে, অপরিণত বাচ্চা অর্থাৎ প্রিটার্ম বেবি জন্ম নিতে পারে, বাচ্চা ডেলিভারির পর মায়ের প্রচণ্ড রক্তক্ষরণ অর্থাৎ পোস্টপার্টাম হেমারেজ হতে পারে।